নমস্কার বন্ধুরা, আমি এসেছি আবার নতুন একটা ব্লগ। আজকে যুগলে হাজির। অনেকদিন ধরেই আপনারা হয়তো ভাবছেন যে আমাদের কি হলো, আমরা ঠিকভাবে কেন ব্লগ দিচ্ছি না, মানে এই চ্যানেলে তো হচ্ছেই না কিছু ঠিকঠাক। শুধু দাদার একদিন মাঝখানে একটা ব্লগ গেছিল ওই ঠাকুরবাড়ি ঘুরে আসার, আর আমার কুকিং চ্যানেলেও আপনারা দেখেছেন বেকন ব্রেজে যে আমি অনেকদিন সেই 1 অগস্ট একটা ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে চুপচাপ আর কোনো ভিডিওই যায়নি। তো সেই আর কি কেন যাইনি, কি হলো আমাদের সেই, আর আমাদের ইটিং চ্যানেলে আমার সেখানেও দেখেছি, মানে দেখেছেন আপনারা যে খুব সাধারণ খাবার, কিছু সাধারণভাবে আমরা হাজির হয়েছিলাম। তো আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করার আছে যে আমরা এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম। তো দাদা আজকে একটু মৌনব্রত নিয়েছে মনে হচ্ছে, আমি তাই বকে যাচ্ছি। ব্যাপারটা আর কিছু নয়, আসলে আপনাদের, মানে আপনারা আমাদের এখন এক্সটেন্ডেড ফ্যামিলি, তো আপনাদের সাথেই সব কথা শেয়ার করার। তো অ্যাকচুয়ালি এই অগস্ট মাসে আমাদের ফ্যামিলিতে একটা মানে বিয়োগাত্মক একটা ঘটনা ঘটে আর কি। তো সেই অনুযায়ী, মানে বাঙালি বাড়িতে যা হয়, 11-12 দিন তো একটা নিয়মের মধ্যে থাকতে হয়, এবং সেটা খুবই সাধারণ এবং অন্যরকম। সেটা আমার ইটিং চ্যানেলে কিছু ভিডিওস দেখলে, লেটেস্ট ভিডিওসগুলো কিছু দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কীরকম সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। তো সেই সব জন্যেই, আর মানে খুব এলাহি তো সেই সময় কিছু হয় না যে কুকিংয়ে আমি দেখাবো বা ব্লগে আমরা কিছু ইটিং চ্যালেঞ্জ করব, আর মন মেজাজও সেরকম ভালো থাকে না আর কি। তো সেই জন্য আর আমরা আসতে পারিনি, তবে আশা করি এরপর থেকে আমরা রেগুলার আবার আসব। এই আর কি, এই সব নিয়েই ব্যাপার। তো সেই জন্য আমরা কিছুদিন বিজিও ছিলাম, মানে বুঝতেই পারছেন একটা পরিবারের উপর দিয়ে ঝড় গেলে যা হয় আর কি। আপনারা হয়তো ভাববেন যে আমরা তো বলেছি আমাদের কেউ নেই, কেউ নেই মানে আমাদের নিজেদের মা বাবা তো নেই, এটা ঠিক কথাই, আমি মানে নিজেদের নিউক্লিয়ার ফ্যামিলি যেটা সেখানে আমি আর দাদাই, কিন্তু এক্সটেন্ড ফ্যামিলিতে তো লোকজন আছেন, ওখানে তাদের কথাই বলা হচ্ছে আর কি। তো সেই সব নিয়েই ঘটনা, এই হলো ব্যাপার। বোনের কাছ থেকে তো আপনারা সবই শুনলেন যে আমাদের এই কদিন কিভাবে কেটেছে। তো এর ফলে আমি তো প্রতিদিন অফিসেও ঠিকঠাক যেতে পারিনি, আর তাছাড়া এই কদিন বাড়িতে অনেকটা সময় কাটাতে হয়েছে, কারণ পরিবারের পাশে এই সময় তো থাকা উচিত, তো আমি সেটা ছিলামও। আর এর যে নিয়ম আছে তাতে তো সব কিছু ওইভাবে খাওয়া দাওয়া তো ওইভাবে করাও যায় না, যার জন্যে আমরা কোনো চ্যালেঞ্জ ইটিং শো আনতে পারিনি। আর সব জায়গায় তো যাওয়া ওইভাবে যায় না, অনেক নিয়মকানুন আছে, যার জন্য আমরা সেইভাবে কোনো ব্লকও দিতে পারিনি। তো আমাদের সব নিয়মকানুন জাস্ট কালকেই শেষ হয়েছে, তাই আমরা আস্তে আস্তে আবার নর্মাল লাইফে, মানে নর্মালভাবে সব করছি। আজকে থেকে আবার নর্মাল অফিস যাওয়া শুরু করেছি, এবার থেকে আবার নর্মালি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এবং আজকে অনেকদিন পরে অফিসে গিয়েও আমার মানে বেশ একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি মাঝখানে এত বেশ কয়েকদিন যেতে পারিনি, সেখানে একটা কারণ আমার একটা বড় দায়িত্ব আছে অফিসে, আমার অফিসে পুরো ডিসপ্যাচের ভারটা আমার, তো এই কদিন সেখানেও খুব হ্যাম্পার হয়েছে কাজে। যদিও আরেকজন আছেন, তিনি অনেকটাই হেল্প করেছেন আমার হয়ে, করেছেন কানেক্টে, তাও বুঝতেই পাচ্ছেন যে যেহেতু পুরো দায়িত্বটা আমার এবং সব পার্টিদের আমাকেই হ্যান্ডেল করতে হয়, সামলাতে হয়, সেখানে একটা বড় ওখানে তো অসুবিধা হয়েছে। তবে আজ থেকে আবার যেহেতু নর্মাল হয়েছে, তো আমি মানে বাড়ি, অফিস এবং চেষ্টা করছি ব্লগও নর্মালি আবার আগের মতো দেওয়ার। এখন দেখা যাক, চেষ্টা তো করে যাচ্ছি, আস্তে আস্তে, একটু হয়তো টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে আমাদের সব ঠিক হয়ে যাবে। আসলে পরিবারের একটা দুর্যোগের দিন এলে
সবাইকে একসাথে মিলে দাঁড়াতে হবে, এটাই তো নিয়ম, এটাই তো নীতি, এটাই তো হওয়া উচিত। কিন্তু সেই দুর্যোগের সময় কেটে গেলেও সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরতে হয়তো একটু সময় লাগে। আর সত্যি কথা বলতে কি, পুরনো স্মৃতি বা যাই বলুন পুরনো কথা, সেগুলো তো মনে পড়ে, তখন তো একটুখানি মনটা অন্যরকম হয়, একটু পেছনে টানে। কিন্তু জীবনের গতি, জীবনের ছন্দ, সামনে তো এগিয়ে যেতেই হবে, তাই না দাদা? একদমই ঠিক, এবং আমরা সেটাই চেষ্টা করছি। এই যে দেখুন, এটা তো মানে জীবনের একটা অমোঘ শক্তি। হ্যাঁ, তো আমরা সেইখানে আস্তে আস্তে আওয়াজ স্টার্ট করেছি আজ থেকে, এবং আস্তে আস্তে আমরা সদ্যিকই সামলে নেব এবং সব কিছুই ভালোভাবে সুস্থভাবে করার চেষ্টা করব এবং করব, চেষ্টা করব অ্যাটলিস্ট, যাতে আবার আগের মতো খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারি সব দিক সামলে। একটু সময় লাগবে, একটু হয়তো হয়তো আমাদের প্রথম দু একটা ভিডিও আবার হয়তো অতটা ভালো হবে না, বা যতটা আমরা দেওয়ার চেষ্টা করি ততটা হয়তো হলো না, বা কিছু জানি না। আমরা চেষ্টা করব আমাদের মতো, ভালো লাগলে আপনারা জানাবেন, না ভালো লাগলে সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব নিজেদের শোধরাতে, নতুন ভাবে নতুন কিছু করতে। একদম, এবং আমরা চেষ্টা করব, এখন যেহেতু সব নিয়ম শেষ হয়ে গেছে, সেখানে আমরা এবার আবার আর কি নতুন ইটিং চ্যালেঞ্জ শো নিয়ে আসার, এবং ও চেষ্টা করবে যে ইটিং শোটা আরো করার। তো সবাই মিলেই আমরা চেষ্টা করব, শোটাও নিয়ে আসার চেষ্টা করব আবার। হ্যাঁ, তো আমরা সবাই মিলেই চেষ্টা করব। আপনারা একদিন যেরকম আমাদের পাশে ছিলেন, থাকুন, আমাদের সাপোর্ট দিন, আমরা এগিয়ে যাব নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আর বলবো না যে এই ভিডিও শেষে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এইসব আর কিছু বলবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের, আপনারা যে সঙ্গে আছেন, আপনাদের শুভকামনা, সেটাই আমাদের কাম্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে এইভাবে থাকুন। টাটা, গুড নাইট, টাটা।